নমস্কার বন্ধুরা, আধুনিক কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেল আমার সবুজ বাংলায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ পটল চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পটল একটি প্রধানত গ্রীষ্মকালীন সবজি। গ্রীষ্ম ও বর্ষাকালে যখন সবজির অভাব দেখা যায়, তখন পটল একটি অন্যতম গুরুত্বপূর্ণ সবজি হিসাবে কাজ করে। তাছাড়া পটল চাষ একটি লাভজনক চাষ। এক জমিতে পটল একবার চাষ করে প্রায় 8 থেকে 10 বছর ফসল তোলা যায়। পটল চাষে লাভ বেশি হওয়ায় আধুনিক কৃষিতে এর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমার আজকের প্রচেষ্টা, পটল চাষ কিভাবে আরো লাভজনক করা যায়। বন্ধু, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জমিতে সবেমাত্র পটল লতা রোপণ করা হয়েছে। এই জমিতে বর্ষাকালে পটল লতা রোপণ করা হয়েছে, তাই পটল লতার বেশিরভাগ অংশই মাটির উপরে রয়েছে এবং জমিতে সুন্দর করে বেড তৈরি করে নেওয়া হয়েছে যাতে জমিতে জল দাঁড়াতে না পারে। শীতকালে যখন পটল লতা রোপণ করা হয়, তখন কিন্তু পটল লতা মাটির উপর রাখা উচিত নয়। বর্ষাকালেই শুধুমাত্র এই পদ্ধতিতে চারা লাগানো যায়। এছাড়াও পলিপ্যাকে চারা তৈরি করেও জমিতে রোপণ করা যায়। পটলে ভালো ফলন পেতে হলে আপনাকে নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ করতে হবে। কাঠাপ্রতি আপনাকে পটাশ সার দিতে হবে 500 গ্রাম, গোবর সার 20 কেজি, চামড়ার গুঁড়া 1 কেজি, হাড়ের গুঁড়া 1 কেজি, নিম খোল 1 কেজি, সরিষার খোল 2 কেজি। পটল দীর্ঘমেয়াদী সবজি, তাই এই সমস্ত সারগুলো আপনি যদি পরিমাণ মতো ব্যবহার করেন, তবে আপনি দীর্ঘদিন বা দীর্ঘ বছর যাবৎ ফসল পাবেন। এই সমস্ত সারগুলো আপনি জমিতে লাঙল দেওয়ার সময় ছড়িয়ে দিন এবং ভালো করে গভীরভাবে 5 থেকে 6 বার চাষ দিন। তারপর ভালোভাবে মই দিয়ে জমি 1 থেকে 2 সপ্তাহ রেখে দিন। তারপরে পটলের লতা রোপণ করুন। এর পরবর্তীতে চারা রোপণের প্রায় 1 মাস পরে যখন চারা বাড়তে শুরু করবে, তখন আপনি জমিতে সুফলা প্রয়োগ করুন। তারপর দ্বিতীয় কিস্তিতে 60 দিন পর আর একবার সুফলা প্রয়োগ করুন এবং তৃতীয় কিস্তিতে 90 দিন পর আর একবার সুফলা প্রয়োগ করুন। পটল দীর্ঘমেয়াদী সবজি, তাই প্রথম ফসল তোলার পর থেকে প্রতি মাসে সার দিতে হবে। এতে ফলন বেশি পাওয়া যায়। আপনি সর্বাধিক আপনার মাচায় 1 বর্গফুট জায়গায় 4 থেকে 5টি করে পটল তুলতে পারবেন। পটল চাষের জন্য বীজ, শাখা কলম ও কন্দমূল রোপণ, এই 3 পদ্ধতিতেই পটলের বংশ বিস্তার করা সম্ভব। তবে বাণিজ্যিকভাবে চাষের জন্য শাখা কলম ও কন্দমূল ব্যবহার করা ভালো এবং লাভজনক। বীজ থেকে চারা পাওয়া সম্ভব হলেও কয়েকটি কারণে বীজ ব্যবহার করা হয় না। কারণ বীজের অঙ্কুরণ অনিয়মিত হয়, বীজের চারার মধ্যে 50%-এরও বেশি পুরুষ গাছ হয় এবং বীজের চারা থেকে ফল পেতে অনেক দেরি হয়। পটলের প্রথমবার ফলন পাওয়ার পরে যখন গাছগুলো প্রায় শুকিয়ে যাবে, তখন সেগুলো গোড়ার থেকে কেটে দিন। পটলের শিকড় কখনো মরে না, তাই ওই শিকড় থেকে আবার নতুন করে চারা উৎপন্ন হবে। প্রথম বছরের থেকে দ্বিতীয় বছরে ফলন বেশি পাওয়া যায়, কিন্তু তৃতীয় বছর, চতুর্থ বছর এবং যত দিন যাবে ফলন আস্তে আস্তে কমতে থাকবে। পটল চাষের খরচ। 1 বিঘা জমিতে জমি তৈরি থেকে শুরু করে বীজ, জৈব সার, কীটনাশক, পটলের মাচা সহ সব মিলিয়ে প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়। এবং ফসল যদি ভালো হয়, তবে 1 বিঘা জমি থেকেই 1 বছরের মধ্যে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব। ফসল সংগ্রহ। পটলের লতা রোপণের 3 মাসের মধ্যে পটল বাজারজাত করা যায়। একবার ফসল তোলা শুরু হলে টানা 8 থেকে 10 মাস পটল তোলা যায়। বাজারে পটলের চাহিদা সারা বছরই থাকে। অন্য ফসলের চেয়ে পটলের লাভ বেশি হওয়ায় চাষিরা পটল চাষের দিকে ঝুঁকছেন বেশি পরিমাণ। পটলের স্ত্রী গাছ ও পুরুষ গাছ আলাদা।
তাই জমিতে স্ত্রী ও পুরুষ গাছ নির্দিষ্ট অনুপাতে রাখতে হবে, বিশেষ করে 10:1 অনুপাতে রাখা উত্তম। কৃত্রিম পরাগায়নের জন্য সময় না পেলে জমিতে 1-2 মৌমাছির বাক্স রাখো, এতে আপনার পটলের ফলন দ্বিগুণ হবে এবং মধুও উৎপন্ন হবে। আর মৌমাছির পরিচর্যা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও অবশ্যই আপলোড দেব। এখানে আমার চাষি বন্ধু পটলের মাচা সারাইয়ের কাজ করছেন। পটল একটি দীর্ঘমেয়াদী সবজি, তাই নতুন ফসল জমিতে লাগানোর আগে পুরনো ফসলের পরিত্যক্ত আবর্জনা জমি থেকে পরিষ্কার করে ফেলতে হবে। এছাড়া জমিতে কাঠাপ্রতি 1 কিলো করে চুন ছড়িয়ে দিতে হবে। জমির আশেপাশে থেকে আগাছা পরিষ্কার করে দিলে জমির আশেপাশে পোকামাকড়ের বাসস্থান ও স্যাঁতসেঁতে ভাব কমিয়ে রোগ প্রতিরোধে সাহায্য করবে। পটল গাছ বিভিন্ন পোকার দ্বারা আক্রান্ত হয়, যেমন জাপ পোকা, সাদামাছি, সবুজ মাছি, বিটল পোকা, পাউডারি মলিউড, কাণ্ডপচা রোগ, শিকড়ের গিট রোগ। তবে পোকার আক্রমণ ইনসেক্টিসাইড প্রয়োগ করে দমন করা সম্ভব, কিন্তু ভাইরাস ঘটিত রোগ যেমন কাণ্ডের গিট রোগ বা শিকড়ের গিট রোগ, এটা ভাইরাস ঘটিত রোগ হওয়ায় এই রোগ দমন করা খুব কঠিন। একবার যদি এই রোগ ধরে তাহলে পটল গাছের মৃত্যু অবশ্যম্ভাবী। এখানে আমার এক চাষি ভাই ফসল সংগ্রহে ব্যস্ত। তার কাছ থেকে জানতে পারি তার এই জমির বয়স প্রায় 5 বছর। এই চাষি ভাইয়েরই আরেকটি জমি আছে যে জমির বয়স 8 বছর। বছরের পর বছর এইভাবে পটল জমি থেকে ফসল সংগ্রহ করা যায়। ফলন আগের থেকে অনেক কমে গিয়েছে, কিন্তু এখনও পটল সংগ্রহ কাজ চলছে। চাষি ভাই আরও জানান যে নতুন থাকতে তার জমিতে প্রতি সপ্তাহে 5 কুইন্টাল করে পটল সংগ্রহ করত। তাই সকল চাষি বন্ধুকে বলছি, অধিক মুনাফা ঘরে তুলতে হলে আপনিও পটল চাষ শুরু করুন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।